ওইখানকার ওসি সাহেব শাহিদুর রহমান আমাদেরকে বলে যে আপনারা আমাদের থেকে উনি জেনেছে যে প্রশাসনের লোক বলে ওনাকে নিয়ে যাওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে চিলাহাটি জেকেটিভ দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একজন আলেম, আল ওলামাও অরসতুল আম্বিয়া, আলেম ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিশ। আলেম ওলামারা ছাড়া জানাজা হয় না। আল্লামা মাহমুদুল হাসান গুনবি হুজুর দীর্ঘ কয়েকদিন যাবত তেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি গুম হয়ে গেছেন। কোনো পত্রপত্রিকা, টেলিভিশন, নিউজ পোর্টাল, কোনো সংবাদ, বড় বড় সংবাদ মাধ্যমকর্মীরা, বড় বড় সংবাদ মাধ্যম তাকে নিয়ে নিউজ করতেছে না। কেন ভাই, তিনি হুজুর বলে? হ্যাঁ, তিনি হুজুর বলে, তেনাকে নিয়ে কেউ নিউজ করতেছে না, তেনাকে নিয়ে কেউ প্রতিবাদ করতেছে না, কারণ তিনি হুজুর, তিনি পরিমণি না। তিনি যদি পরিমণি হতো তাহলে পরিমণির দরজায় গিয়ে এই দালাল মিডিয়ারা তার বাড়ির সামনে গিয়ে ওত পেতে থাকতো, কখন পরিমণি উঠবে, পরিমণি কি চা খেয়েছে, পরিমণি কি তার কি পিরিয়ড হয়েছে, পরিমণি কখন উঠবে, সে কোথায় গোসল করেছে, তার বাড়ি কোথায়, মানে অস্থির অবস্থা হয়ে যেত। আজকের এই মিডিয়ারা দেখেছেন আপনারা পরিমণির বেলায়। আজকে এই হুজুর মাহমুদুল হাসান গুনবি হুজুর দীর্ঘ কয়েকদিন যাবৎ তাকে পাওয়া যাচ্ছে না, তিনি গুম হয়েছে। দাঁড়ে দাঁড়ে তার স্ত্রী এবং তার ভাই দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে, মানুষের বিচার চাচ্ছে, কোথাও বিচার পাচ্ছে না। দর্শক, আমরা দেরি না করে তার স্ত্রীর মুখ থেকে শুনব। ফেস দ্য পিপল সাগর ভাইকে আমি স্যালুট জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই, তিনি খুব চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করেছে। দর্শক, যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি ভাই শেয়ার করে আপনারা প্রতিবাদ জানান, প্রতিবাদের ঝড় তুলুন। কেন হুজুররা গুম হবে, আলে মোলামারা কেন গুম হবে, এই হুজুরকে কেন পাওয়া যাচ্ছে না, অবশ্যই আপনারা প্রতিবাদের ঝড় তুলুন এবং এই ভিডিওটি বেশি বেশি আপনারা শেয়ার দেবেন। আল্লামা মাহমুদুল হাসান গুনবি হুজুর কীভাবে গুম হয়েছে, তাকে কারা নিয়ে গেছে, চলুন তার স্ত্রীর মুখ থেকে আমরা শুনব। দর্শক, দেখার পরে অবশ্যই ভাই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন, আর এই ভিডিওটি ভাই বেশি বেশি শেয়ার চাই। চলুন দর্শক, তার স্ত্রীর মুখ থেকে আমরা শুনব কিভাবে তিনি গুম হয়েছেন, কারা তাকে নিয়ে গেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন যে গত 6/7/2021 রোজ মঙ্গলবার সকাল 7টা বাজে আমার স্বামী মাওলানা মাহমুদুল হাসান গুনবিকে নোয়াখালী জেলার মাইতি থানার কর্মলা ইউনিয়নের পশ্চিম সুলুকিয়া গ্রাম থেকে আইন শৃঙ্খলা বাহিনীর লোক বলে বেশ কয়েকজন লোক ওনাকে নিয়ে তুলে নিয়ে যায়। এর পরবর্তীতে ফলে স্থানীয় লোকেরা সে মুহূর্তে ছবি ধারণ করতে চাইলেও তারা করতে না দিয়ে বরং অবস্থানরত সকলের মোবাইল ফোন নিয়ে চলে যায় কিছু পরবর্তীতে নিয়ে যাওয়ার সময় ওনাকে নিয়ে যাওয়ার সময় মোবাইল গুলো দিয়ে যায়, মানে হচ্ছে ওনার কোনো ছবিও তুলতে দেওয়া হয়নি ওই সময়। এবং কি ওনাকে যে নিয়ে যাওয়া হচ্ছে ওনাদেরকে জিজ্ঞেস করা হলো, ওনারা প্রশাসনের লোক বলেই বলে। এর পরবর্তীতে এরপর তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় পুনরায় সকলের ফোন গুলো দিয়ে যাওয়ার পরে প্রত্যক্ষদর্শীদের মতে তারা আপনার 3টা গাড়ি এসেছিল, 2টা বড় মাইক্রো, 1টা সাদা মাইক্রো আর 1টা কালো, এই র্যাবের গাড়ির মতোই দেখতে। ওটা পরে উল্লেখ্য যে তিনি মানে হচ্ছে আপনার সেখানে তার উস্তাদ কারি ইউসুফের সাহেবের বাড়িতে মাদ্রাসা সম্পর্কীয় কাজে গিয়েছিলেন, একটা জায়গা দেখতে গিয়েছিলেন তার ইউসুফের বাসায়। আমরা ঘটনাটি জানার সাথে সাথে ওইখানে থেকে বিস্তারিত জানার পরে আমরা নোয়াখালী জেলার মাইজদি থানায় সদর থানায় গিয়ে বিষয়টা জানাই। বিস্তারিত জানার পরে আপনার ওইখানকার ওসি সাহেব শাহিদুর রহমান আমাদেরকে বলে যে আপনারা আমাদের থেকে উনি জেনেছে যে
প্রশাসনের লোক বলে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে বলতেছে যে আপনারা যেহেতু প্রশাসনের লোক বলে নিয়ে গেছে, তাহলে আপনারা অন্যান্য প্রশাসনের কাছে যান, অন্যান্য প্রশাসনের কার্যালয়গুলো ঘুরে দেখে আসেন। এরপরে আমরা ডিবির কার্যালয়ে গিয়েছিলাম, ওইখানকার ডিবির কার্যালয়ে যেটা, ওইখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে ওখানে আমার স্বামীর সন্ধান চেয়েছিলাম, কিন্তু তারাও আমাদেরকে কোনো সন্ধান দেয়নি। এরপরে গিয়ে ওনারা বলছে যে আপনাদের কথা অনুযায়ী তো বোঝা যাচ্ছে এটা 100% র‍্যাবের কাজ, আপনারা যেহেতু আপনারা র‍্যাবের প্রশাসনের লোক বলে নিয়ে গেছে, আপনারা গিয়ে র‍্যাবের কার্যালয়ে গিয়েও দেখে আসতে পারেন, আমরা এরকম ধরনের কোনো আসামিকে নিয়ে আসিনি। পরবর্তীতে আমি সালাম আলাইকুম সাইফুল ভাই, হ্যাঁ আপনি মুর্শিদ আল আরবি, আপনি সব জায়গায় সকল জায়গাতে ছিলেন, আমি আসলে আপনার বোনের, আপনি তো আপনার গুণবী সাহেবের শ্যালক, আমি জানি যে আপনি সেই ঘটনার পরবর্তীকাল থেকে একদম প্রতিটি যে অফিসিয়াল যেখানে যেখানে যোগাযোগ করা হয়েছে সেখানে আপনি ছিলেন। আপনি যদি ক্লিয়ারলি আরেকটু বিস্তারিত বলতেন, আসলে শুরু থেকে না বলে এরপরে কি হয়েছে, মানে যতটুকু আপনার বোন মানে গুণবী সাহেবের স্ত্রী যেটা বললেন যে এটা কি রাতের বেলা ছিল যখন নিয়ে আসে গুণবী সাহেবকে ওই বাড়ি থেকে, নাকি গুণবী সাহেবকে যখন নিয়ে আসা হয় তখন ছিল 6 তারিখ মঙ্গলবার সকাল 7টা, সকাল 7টা বাজে ওনার, তার মানে দিনের আলোতে ছিল সেখানে। কি যে বাড়ি থেকে আনা হয়েছে ওই বাড়ির সকল কি ওখানে কত মানুষ কেমন ছিল বা সবাই কি দেখেছে, সবার সামনে থেকে নিয়ে আসা হয়েছে? অ্যাকচুয়ালি ওই বাড়িতে তেমন কোনো ঘর ছিল না, ওই বাড়িতে দুইটাই ঘর ছিল, একটা ছিল ওনাদের একটা ছিল ওনার ভাইয়ের। এখন এই আর আশেপাশের যে বাড়িগুলো ছিল সবাই তখন মানে অনেকে ঘুমে ছিল, অনেকে বিষয়টা জানে না। আর ওনারা যে যখন আসে তখন ওনাদের এই পরিবারের লোক ছিল, সদস্য ছিল 2 জন, উনি ছিলেন আর ওনার স্ত্রী ছিলেন, আর ওনার ছেলে ছিল মাদ্রাসায় ছিল। পরে পরে কি আপনারা খোঁজ নিতে গেছেন, যেটা আপনার বোন বলতে চেয়েছে আপনি যেটা বলতে চাচ্ছেন, পরে কোথায় কোথায় গেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বশীল তারা আসলে কি বক্তব্য দিয়েছে বা কি রেসপন্স করেছে, কিভাবে রেসপন্স করেছে আপনাদের, শর্টকাট যদি বলেন। জি সাগর ভাই, এরপর আমরা ঘটনাস্থলে যাই, ঘটনাস্থলে যাওয়ার পরে আমরা ঘটনাস্থলে খোঁজ খবর নেই, খোঁজ খবর নিয়ে এই এরপর আমরা ঘটনাস্থল থেকে মাইজদি সদর থানায় যাই। মাইজদি সদর থানায় গিয়ে ওইখানে ওসি যিনি আছেন শাহিদুর রহমান, ওনার সাথে আমরা যোগাযোগ করি, ওনার সাথে এই বিষয়ে কথা বলি, উনি পরিপূর্ণ ঘটনাটি জানার পরে আমাদেরকে এই বলেন যে আপনারা যেহেতু এই ওনাকে এই আপনার আইন শৃঙ্খলা বাহিনীর লোক বলে নিয়ে যাওয়া হয়েছে, সেহেতু আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কার্যালয়গুলো দেখতে পারেন, ওইখানে গিয়ে যোগাযোগ করে দেখতে পারেন যে ওখানে ওনাকে নেওয়া হয়েছে কিনা। আমাদের এখানেও এরকম কোনো ব্যক্তিকে আনা হয়নি, আর এরকম ব্যক্তি সম্পর্কে আমি জানি না। এরপর আমরা তখন ওনাকে বলছি স্যার যেহেতু আমার ভাইয়ার সম্পর্কে ভাইয়াকে এখানে নিয়ে আসা হয়নি, সেহেতু আমরা চাচ্ছি যে ওনার নামে একটি সাধারণ জিডি করতে। তখন শাহিদুর রহমান স্যার বললেন যেহেতু আপনার ভাইয়াকে আইন শৃঙ্খলা বাহিনীর লোক বলেই নেওয়া হয়েছে, সেহেতু সাধারণ জিডি করার কোনো ওয়ে আমাদের এখানে নেই, কোনো নীতি আমাদের এখানে নেই, আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কার্যালয়গুলো গিয়ে যোগাযোগ করে দেখতে পারেন, ওনাকে ওই জায়গাগুলো খোঁজ নিয়ে দেখতে পারেন ওইখানে আছে কিনা। এরপর ওনার কথা অনুযায়ী আমরা সেখানকার এই যে ডিবি কার্যালয় আছে ওই ডিবি কার্যালয়ে গিয়ে যোগাযোগ করি, তখন ডিবি স্যারদের সাথে সম্পূর্ণ বিষয়ে কথা বলি। কথা বলার পর ডিবি স্যাররাও আমাদেরকে জানান যে না, এরকম কোনো ব্যক্তিকে আমাদের এখানে নিয়ে আসা হয়নি, আর এরকম কোনো অপারেশনে আমরা ইদানিং যাইনি। তখন ঘটনার বিস্তারিত জানার পর একজন ডিবি স্যার আমাদেরকে বলেন যে এটা র‍্যাবে হতে পারে, আপনারা র‍্যাবের কার্যালয়ে গিয়ে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা ওইখান থেকে র‍্যাবের কার্যালয় যাব, কিন্তু দেখা গেল যে তখন অনেক রাত্রি হয়ে গেছে, এই জন্য আমরা ওইখান থেকে ওই দিন বাড়ি ফিরে আসি, 6 তারিখে আমরা বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে আসার পর পরের দিন আবার 7 তারিখ বুধবার আমরা রওনা দিই র‍্যাবের কার্যালয়ে, লক্ষ্মীপুর র‍্যাবের কার্যালয় CCB 3-তে আমরা রওনা দিই। যাওয়ার পর ওইখানে যাইতে যাইতে মনে করেন যে দুপুর গুনিয়ে এসেছে, আমরা ওইখানে গিয়ে আমার ভাইয়ের সন্ধান চাই, র‍্যাবের কর্মকর্তা যারা ছিলেন তাদের সাথে কথা বলি। কথা বলার পরে ওইখানে উপস্থিত র‍্যাবের কর্মকর্তা যারা ছিল তারা বলছে যে না, এরকম কোনো আসামিকে আমাদের এখানে নিয়ে আসা হয়নি। এরপর আমরা ওনাদের অফিসারের সাথে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই, তখন ওনারা বলেন যে আমাদের অফিসার আমাদের এখানে উপস্থিত নাই, আপনারা অফিসারের নাম্বার নেন, নাম্বার নিয়ে একটু যোগাযোগ করে দেখতে পারেন। এরপর আমরা অফিসারের নাম্বার নিয়ে যোগাযোগ করি, যোগাযোগ করার পরে
উনি আমাদের থেকে ঘটনা বিস্তারিত রূপ জানেন, জানার পরে বলেন যে এমন কোন ব্যক্তিকে আমাদের এখানে নিয়ে আসা হয়নি। এরপর আমরা ওনার সাথে সরাসরি সাক্ষাৎ করতে চাইলে উনি অস্বীকৃতি জানান, সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানান। এরপর আমরা নির্ভয় হয়ে ওইখান থেকে ফিরে আসি। ফিরে আসার পরে আগে ওনাদের থেকে একটা পরামর্শ চাচ্ছিলাম যে ভাই আমরা তো মনে করেন যে মাইজি থানায় গিয়েছি, এরপর হচ্ছে যে মাইজি ডিবি কার্যালয়ে গিয়েছি, কিন্তু কোথাও কোনো খোঁজ পাইনি, এখন আমরা কি করতে পারি? তখন ওনারা বলছে যে এখানে লক্ষ্মীপুর এই এনআইসি কার্যালয় আছে, ওইখানে গিয়ে আপনারা একটু যোগাযোগ করে দেখতে পারেন। এরপর আমরা লক্ষ্মীপুর এনআইসি কার্যালয়ে যাই। এনআইসি কার্যালয়ে যাওয়ার পরে এনআইসি সদস্যদের সাথে কথা বলি, কথা বলার পরে ওনারা ঘটনা বিস্তারিত রূপ জানার পর বলছে যে না, এনএসআই বলছেন আপনি, ন্যাশনাল এনএসআই, এনএসআই জাতীয় গোয়েন্দা সংস্থা, হ্যাঁ ওকে, জি জি, এনএসআই, এনএসআই কার্যালয়ের সদস্যরা আমাদেরকে জানান যে এরকম কোন ব্যক্তিকে আমাদের এখানে নিয়ে আসা হয়নি, আর আমাদের এখানে নিয়ে আসার কথাও না, যেহেতু উনি আমাদের আওতাধীন না, স্থানটা আমাদের আওতাধীন না, স্থানটা হচ্ছে মাইজদি, আর এই ঘটনাটা হচ্ছে যাই লক্ষ্মীপুর। এরপর উনি আমাদেরকে পরামর্শ দেন যে আপনারা মাইজদিতে যান, মাইজদিতে গিয়ে ওনার নামে একটা সাধারণ জিডি করেন, ওনার খোঁজ চেয়ে একটা সাধারণ জিডি করেন। এরপর আমরা পুনরায় মাইজদিতে ফিরে আস, মাইজদিতে ফিরে আসার পরে ওইখানকার থানার ওসি মোহাম্মদ শাহিদুর রহমান স্যারের সাথে আবার পুনরায় কথা বলি। এরপর ওনাকে এই বলছে স্যার আপনার পরামর্শ অনুযায়ী আমরা তো এই আইন শৃঙ্খলা বাহিনীর যত এয়া আছে কার্যালয় আছে আমরা সব কার্যালয়ে গিয়ে যোগাযোগ করছি, কিন্তু সবাই আমাদেরকে সবার দাবি একটাই, তারা এইসব বিষয়ে কিছুই জানে না। তখন আমার এই ভাইয়ার অর্থাৎ গুনবি সাহেব যিনি হারানো গিয়েছেন নিখোঁজ গুম করা হয়েছে, ওনার একজন ভাতিজা আব্দুল সালাম বলছিল স্যার আমার চাচুকে যেহেতু আমরা পাচ্ছি না, সেহেতু চাচ্ছি আমরা আমার চাচুর নামে একটা সাধারণ ডায়েরি করতে। তখন ওসি সাহিদুর রহমান অকথ্য ভাষায় তাকে গালি দেয়, অকথ্য ভাষায় গালি দিয়ে তাকে বলে তুই কি আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করবি? এরপর উনি বলেন, এরপর উনি একটা কলিং বেল বাজায়, কলিং বেল বাজিয়ে একজন পুলিশ সদস্যকে ডাক দেয়, ডাক দিয়ে বলে যে এর সম্পূর্ণ অ্যাড্রেস নিয়ে রাখ, এর সম্পূর্ণ অ্যাড্রেস নিয়ে রাখ, ঠিকানা নিয়ে রাখ, আমার মনে হয় এইও জঙ্গি। এরপর ওই আইন শৃঙ্খলা বাহিনীর লোক অর্থাৎ পুলিশ কর্মকর্তা ওর সম্পূর্ণ অ্যাড্রেস নিয়ে নেয় আর ওর সম্পূর্ণ ঠিকানা নিয়ে নেয়, ওর নাম্বার নিয়ে নেয়। আর আমার আব্বু তখন ওই ওসি সাহেবের সামনে ছিল, আমার আব্বুর ছবি, আমার আব্বুর দুই কপি ছবি ওসি সাহেব নিয়ে নেয়। এরপর আমরা নির্ভয় হয়ে ওইখানে ওসি সাহেব থেকে যখন জিডি নিতে ছিল না, তখন আমরা ওইখান থেকে আবার ব্যাক আসি। ফিরে আসার সময় আমার আপু আর ওনার ননদকে ওসি সাহেব ডাক দেয়, ডাক দিয়ে বলেন যে দেখেন এটা র্যাবের কাজ, এটা আপনারা র্যাবের কার্যালয়ে গিয়ে যোগাযোগ করুন। তখন আমার আপু বলছে যে স্যার আমরা তো র্যাবের কার্যালয়ে গিয়ে যোগাযোগ করছি, কিন্তু তারা তো আমাদেরকে অস্বীকৃতি জানিয়েছেন বিষয়টা। তখন ওই ওসি শাহিদুর রহমান স্যার বলছে যে হয়তো তারা কি তাদের কাজ শেষ করার আগে কি আপনার কাছে স্বীকার করবে নাকি, আপনারা আবারও গিয়ে যোগাযোগ করে দেখুন, হয়তো তিনি স্বীকার, হয়তো তারা স্বীকার করতেও পারে। এরপর আমরা ওইখান থেকে নির্ভয় হয়ে ওইখান থানার এসপি সাহেব দীপকজিৎ খিসা, যার নাম দীপকজিৎ খিসা, ওনার কার্যালয়ে যাই। ওনার কার্যালয়ে গিয়ে ওনার সাথে বিস্তারিত ঘটনাগুলো খুলে বলে কিভাবে কিভাবে আমার ভাইকে তুলে নেওয়া হয়েছে, কতজন মানুষ ছিল, এইসব বিষয়ে ওনার সাথে কথা বলি। কথা বলার পরে উনি আমাদের বিষয়টা শিওর হয়তো জানতেন না। এরপর তিনি ওসি সাহেবকে আবার আমরা ওনাকে এই বিষয়ে অবগত করছিলাম যে ওসি শাহিদুর রহমান আমাদের থেকে জিডি নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তখন উনি ওসি শাহিদুর রহমানকে তিনি কল করে জিজ্ঞেস করেছিলেন আসলে বিষয়টা কি ওইরকম কিছু নাকি, উনি ইঙ্গিতমূলক একটা শব্দ ব্যবহার করেছিলেন, ওসি শাহিদুর রহমান সাথে একটা ইঙ্গিতমূলক শব্দ ব্যবহার করেছিলেন। তখন ওসি শাহিদুর রহমান সাহেব তখন এরপরে ওনাদের যে কথার যে মোবাইলে কথা বলতেছিল ওটা একটু লাউড স্পিকারে ছিল, এরপরে ওনারা লাউড স্পিকারে লো স্পিকার করে দিয়েছেন। লো স্পিকার করে দেওয়ার পরে কিছুক্ষণ কথাবার্তা হয়, বুঝতে চাচ্ছেন যে যেখানে যেখানে গেছেন তাদের একটা সন্দেহমূলক অবস্থান ছিল, সেখানে আপনি আপনার সন্দেহের জায়গা থেকে এসব কথা বলছেন, যদিও আপনার কাছে কোনো প্রমাণ তো এই মুহূর্তে নেই, তবে আপনি নিজেই শুনেছেন আপনার বোন সেখানে ছিল, সেই জায়গাটা আপনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সবচেয়ে বেশি সন্দেহের তীরটা দিতে চাচ্ছেন এবং তারাই নিয়ে গেছে।